আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, পরিবারের সবাই সব সদস্যদের নিয়ে, এবং এর মধ্যে তোমরা নিজেদের লেখাপড়াটা চালিয়ে যাচ্ছ ঠিকঠাক মতো। আমি আমাদের এই ঢাকা কলেজের এই লাইভ ক্লাসের তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং আমি আজকে তোমাদের সামনে ঠিক গতদিনের পড়া ধারাবাহিকতা পরবর্তী অংশগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং তোমরা সবাই জানো আমরা এখন কি করছি, তোমরা সবাই জানো যে আমরা এখন মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞান নিয়ে আমরা আলোচনা করছি। এবং আধুনিক পদার্থবিজ্ঞানে আমরা যে অংশটা পড়াশোনা করেছি, সেটা হচ্ছে এক্সরে, ফটোইলেকট্রিক ইফেক্ট, এবং পাশাপাশি আমরা যেটা নিয়ে এখন বেশি আলোচনা করছি সেটা হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি, সেটা হচ্ছে আপেক্ষিক তত্ত্ব। এবং আপেক্ষিক তত্ত্ব সম্ভবত আমরা এর আগে তিনটা ক্লাস শেষ করেছি, আজকে আমাদের সম্ভবত এটা আমাদের আপেক্ষিক তত্ত্বের উপরে চতুর্থ ক্লাস। এবং আমরা শুধু যে আপেক্ষিক তত্ত্বই পড়বো আজকে তা আমরা শেষই করে ফেলেছি একরকমের। আমি তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম গত ক্লাসে যে ঘরের আপেক্ষিকতা এটাকে কীভাবে তুমি সলভ করবে, এমই করবে এম নট ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস বি স্কয়ার সি স্কয়ার। এবং আমি তোমাদেরকে হিন্টস দিয়েছিলাম যে কীভাবে এটা সলভ করা যায়, এবং এই এক্সপ্রেশনটা আমার টি এর মধ্যেই হবে। করেছো কিনা সেটা তো আমাকে এখন বলো নাই, বা আমাকে করে দিতে হবে কিনা, তাই এক কাজ করি অত ইয়ে না থেকে আমি বরং করে দিই তোমাকে। তো সবাই লেখো ঘরের আপেক্ষিকতা, এটা আমরা সলভ করে ফেলি, করে আমরা অন্য জিনিস করি। সবাই লেখো ঘরের আপেক্ষিকতা বা রিলেটিভিস্টিক প্যাস, এটা আমাদের বুঝতে হবে। আমরা প্রমাণ করতে চাই আজকে এম ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, এম ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, এটা আমরা আজকে প্রমাণ করতে চাই। এবং এই জন্য আমরা কি করবো, দুটো প্রসঙ্গ কাঠামো নিতে হবে। দেখো দুটো প্রসঙ্গ কাঠামো আজকে আমরা কলিশন দেখাবো, এবং কলিশনের জন্য আমি তোমাদেরকে এটা একটা এস প্রসঙ্গ কাঠামো, স্থানাঙ্ক গুলো হচ্ছে এক্স ওয়াই এবং জেড, এবং এর পাশাপাশি আমরা একটা নতুন কোঅর্ডিনেট রেখে দিব যেটাকে আমরা বলবো এস প্রাইম, এবং এর কোঅর্ডিনেট গুলো হবে হচ্ছে এক্স প্রাইম, ওয়াই প্রাইম এবং হচ্ছে জেড প্রাইম। আমরা কলিশন থেকে, অবজেক্টের কলিশন থেকে আজকের এই গ্রুপটা আমরা সম্পন্ন করবো। তো এস কাঠামোতে একজন পর্যবেক্ষক এবং এস প্রাইম প্রসঙ্গ কাঠামোতে একজন পর্যবেক্ষক থাকবে, এবং তারা একটি কলিশন বা সংঘর্ষকে, স্থিতিস্থাপক সংঘর্ষকে তারা ব্যাখ্যা করবে। এবং আমরা জানি যে যদি দুজন পর্যবেক্ষকের মধ্যে আপেক্ষিক বেগ থাকে, অর্থাৎ আমি ধরে নিই যে এস এবং এস প্রাইমের মধ্যে একটা রিলেটিভ ভেলোসিটি আছে, সেটা হচ্ছে বি। যেহেতু এই দুটো প্রসঙ্গ কাঠামোর মধ্যে একটা রিলেটিভ ভেলোসিটি বি আছে, তাহলে একটি সংঘর্ষের ঘটনা এবং এস প্রাইমে যেখানে যে দুজন অবজারভার বা পর্যবেক্ষক থাকবেন, তারা এই দুটো ঘটনাকে, একটা ঘটনাকে দুজন দুরকম দেখবেন। কারোর কাছে মনে হবে কোয়ালিশন হবে, আর কারোর কাছে মনে হবে কোয়ালিশন হবে না। আমি এইরকম একটা ঘটনা বা হিন্টস তোমাদেরকে গত ক্লাসে দিয়েছিলাম। এই লক্ষ্যে আমি এখানে একটা দুটো অবজেক্ট রেখে দিব, একটা হচ্ছে এ, অন্যটা হচ্ছে বি। তারা পরস্পর দিকে থাপিত হবে এবং এদের মধ্যবর্তী দূরত্বকে আমি বলছি হচ্ছে ওয়াই। ওয়াই এস কাঠের মধ্যে বসে দেখুন, এম এ এর ভরটা হচ্ছে এম এ, বি এর ভরটা হচ্ছে এম বি, এম এটা গতিশীল হবে আর এম বিটা গতিশীল হবে একটা সেম টাইম একই সময়। এম এ এর যে বেগটা হবে সেটা হচ্ছে বি এ, এম এ আসবে এম এ, এটা কিভাবে আসবে এটা, আর বিটা কিভাবে যাবে, এটা উপর থেকে নিচের দিকে আসবে, আর এ বিটা কিভাবে যাবে নিচ থেকে উপর দিকে যাবে। বা তুমি এক কাজ করতে পারো, এটাকে তুমি বলতে পারো এ, এটাকে বলতে পারো বি, একই ঘটনা, এটাকে বলবো আমরা এম বি, এটাকে বলবো হচ্ছে আমরা এম এ, এম এটা যাবে ওয়াই এর পজিটিভ দিকে, বি এ বেগে, বি এ বেগে যাবে, ও আসবে উপর থেকে নিচের দিকে, হ্যাঁ সে আসবে হচ্ছে বি বি প্রাইম বেগ। আমি প্রাইম বলছি কেন, কারণ ও ওয়াই এর ডিগ্রি দিকে এ যাচ্ছে। এস প্রসঙ্গ কাঠামোতে ঘটনাটি ঘটবে উপর দিকে, অর্থাৎ বি এ বেগে ওয়াই এর পজিটিভ দিকে যাবে এবং বি ওয়াই এর নেগেটিভ দিকে যাবে। তাই আমরা বলেছি ভি প্রাইম, এবং আমরা বলেই রাখি আগে থেকে যে ভি এ এবং ভি বি প্রাইম হচ্ছে পরস্পরের কি সম। তাহলে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, এখন একটু আমরা বলবো ইলাস্টিক কোয়ালিশন, তাহলে আমরা বলতে পারি এখন কিন্তু লস অফ মোমেন্টাম লিখতে পারে আমরা এম এ ভি এ ইজ ইকুয়াল টু হচ্ছে এম বি, তারপরে হচ্ছে ভি বি, ইকুয়েশন নাম্বার ওয়ান, ইকুয়েশন নাম্বার ওয়ান। এখন আমাদের কাজটা হচ্ছে কি, যে যা এ যখন যাচ্ছে
এ বি তখন আসছে বি এ বেগে ভিবি বেগে বা ভিবি প্রাইম বেগে নেগেটিভ দিকে আসার কারণে আমরা ভিবি প্রাইম বলছি আসলে ভিবি প্রাইম ভেলোসিটি ডিভি নট ভিবি প্রাইম ভিবি প্রাইমটা বলছে নেগেটিভ দিকে আসছে সেটা তো এখন যখন যাবে এ যে পথ যাবে ও কিন্তু একই পথ আছে অর্থাৎ ওয়াই ডিভাইডেড বাই টু পথ কিন্তু দুজনে ট্রাভেল করবে এবং এদের মধ্যে কলিশন হবে কলিশন হয়ে এ আবার তার পূর্বের জায়গায় ফিরে আসবে এ যেহেতু তার পূর্বের জায়গায় ফিরে আসবে তাহলে আমরা এই টাইমটাকে বলবো হচ্ছে কত কি নট আবার বিও কি করবে তার পূর্বের জায়গায় ফিরে যাবে সেটাকে আমরা বলবো হচ্ছে কত কি নট পূর্বের জায়গায় ফিরে যাচ্ছে আমাদের জানা আছে উই হ্যাভ সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে সিকল ভিডি তার টি ইকুয়াল টু হচ্ছে এস ডিভাইডেড বাই ভি তাহলে এ এই অবজেক্টের জন্য দেখো এ এই অবজেক্টের জন্য b অবজেক্টের জন্য আমরা আলাদা আলাদা ইকুয়েশন গুলোকে এভাবে আমরা সলভ করতে পারি সেটা হচ্ছে সবাই একটু দেখো যে t নট কি আমি লিখবো s s মান হচ্ছে টোটাল পাথ কত এই গ্যাসে y বাই 2 ফিরে আসছে y বাই 2 টোটাল ডিসটেন্স কভার্ড বাই a y এবং সে ফিরে আসছে যা আশা করেছে যে ভেলোসিটি সেটা হচ্ছে কত b সো আমি এখান থেকে পরিষ্কার b এর ক্যালকুলেশন করতে পারি b = y ডিভাইডেড বাই t নট দিস ইজ ইকুয়েশন নাম্বার 2 একই ভাবে b তে যাচ্ছে ওখানে b কি ভাবে যাচ্ছে ওই একই 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 ঘটনা বিয়ের জন্য টাইম লিমিটটা হবে দেখো টোটাল প্রতিক্রান্ত দূরত্ব হচ্ছে দেখো s s মান হচ্ছে কত y y বাই 2 করে y বাই 2 দিয়েছে টোটাল y বাই y এবং তার যে ভেলোসিটি সেটা হচ্ছে v v প্রাইম সো উই হ্যাভ টু ক্যালকুলেট v v প্রাইম v v প্রাইম উইল বি ইকুয়াল টু y ডিভাইডেড বাই হচ্ছে কত t নট দিস ইজ ইকুয়েশন নাম্বার 3 এখানে আর এখানে ঘটনা কিন্তু সেম না এক দুজন আলাদা আলাদা কি দেখছে আমরা সেই মানটা ক্যালকুলেশন করলাম দুজনের ভেলোসিটি ক্যালকুলেশন করলাম বাট এখানে এ বসে যদি বিয়ে দেখে এখানে এ বসে ভি এর বেগটাকে কি হয়ে দেবে বি এর বেগটাকে কি হয়ে দেবে এখানে ভি তার বেগকে দেখবে ভিভি প্রাইম আর এখানে বসে ভি তার বেগটাকে দেখবে এ এ এস কাঠামোতে বসে ভি এর বেগটাকে সে কত দেখবে ভিভি আমি সে ভিভিটাকে ক্যালকুলেশন করতে চাই যদি ভিভি ক্যালকুলেশন করতে চাই তাহলে ডেফিনেটলি এ দেখে কোয়ালিশন হবে আর অন্যজন দেখে কোয়ালিশন হবে না যেমন আমি তোমাকে গতদিন যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে যে একটা গাড়ির ড্রাইভারের পাশে যদি আমি বসে থাকি আর দূর থেকে যদি সামনের সামনে আর একটা গাড়ি আসে পাশে থাকা আমি ওই সংঘর্ষ হবে বলে আমার কাছে মনে হবে কিন্তু ড্রাইভারের পিছনের সিটে যে বসে থাকবে সে কিন্তু দেখবে যে দুটো গাড়ির মধ্যে অনেক ফাঁকা সুতরাং কলিশন হবে না এটা একটা আপেক্ষিক একটা ব্যাপার হ্যাঁ সেটা তাহলে সেক্ষেত্রে যদি কলিশন না হয় তাহলে বি বা এ সরাসরি ওয়াই দূরত্ব অতিক্রম করবে হ্যাঁ সেই দূরত্ব হচ্ছে ওয়াই এবং সেই সময় টাইমটাকে আমরা বলবো হচ্ছে কত টি ইকুয়েশন নাম্বার 4 তাহলে একটা হচ্ছে দেখো টি নট একটা হচ্ছে টি তাহলে দুজন পর্যবেক্ষকের কাছে টাইমটা কিন্তু ডিফাইন হয়ে গেছে আর টাইম যদি ডিফেন্ড হয়ে যায় তাহলে এদের মধ্যে টাইম ডাইলেশন হবে আর টাইম ডাইলেশন যদি হয় তাহলে আমরা ইকুয়েশন লিখবো টি ইজ ইকুয়াল টু হচ্ছে টি নট ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার জাস্ট আমি করবো কি এই টি এর মানটা আমি সমীকরণ চার মধ্যে বসাতে রেখে বলবো পাস পুটিং ফাইভ ইন ইকুয়েশন ফোর উই গেট ভিবি ইজ ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই টি নট মিনস হচ্ছে দিস টি নট আর এর মধ্যে হয়ে যাবে ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে সি স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার দিস ইজ ইকুয়েশন নাম্বার হচ্ছে ইকুয়েশন নাম্বার 6 আমি এই মানগুলো এখন বসাই দেবো সংখ্যা নাম্বার এক এর মধ্যে এই সংখ্যা এক এর মধ্যে যদি মানগুলো বসিয়ে দিই কলিশন থেকে হ্যাঁ যেহেতু এরা ইলাস্টিক কলিশনের মধ্যে আছে তাহলে আমরা ইজিলি আমরা এই ব্যাপারটাকে এখন সলভ করতে পারবো এম এর জায়গায় এম এ বি এর জায়গায় মানটা বসাই দিই ওয়াই ডিভাইডেড বাই টি নট তারপর হচ্ছে এম বি তারপর আমরা ভিবি এর জায়গায় মানটা এখন বসাই দিব হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই টি নট তারপর হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার বা আমরা বোথ সাইড থেকে ওয়াই ডিভাইডেড বাই টি নট যদি ক্যান্সেল করে দিই তাহলে ইকুয়েশন রিডিউস টু এম এ তারপর হচ্ছে এম বি রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বা সরি ভি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে সি স্কোয়ার বা যেহেতু এটাকে একটাকে স্থির একটাকে গতিশীল বলছি তাহলে গতিশীল ফর এম বি উইল বি ইকুয়াল টু এম এ ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার যেহেতু এম এ কে আমরা স্থির ফর বলছি তাহলে এম এ বিকামস হচ্ছে কত এম নট আর যেহেতু এম বি কে আমরা গতিশীল ফর বলছি তাহলে এম বি বিকামস কত এম Therefore, this equation then goes to m must be equal to m not divided by root over 1 minus v square by c square. তে এটা এইভাবে যে প্রমাণটা যে গুগল ক্লিয়ার মতো না না আমরা টি দিয়ে প্রবলেমটা সলভ করলাম কারণ পলিশারের মধ্যে টাইম চলে আসছে আমরা পলিশার দেখতে পাচ্ছি যে এ কাঠামোতে বসে যে বেগটা যে দেখছে তার জন্য যে টাইমটা টি নট বি কাঠামোতে সেই বেগটা কিন্তু বি এর বেগটা কিন্তু এ এ বি এর বেগটা দেখছে এ সেটা কিন্তু টি নয় সেটা হচ্ছে টি নট নয় টি এটা কিন্তু বি এর দেখা বেগ না এটা হচ্ছে বি কাঠামোতে এ এর দেখা বেগ এটাই জন্য আমরা বলছি টাইম হচ্ছে টি এই জন্য যেহেতু এদের মধ্যে টাইম ভেরিয়েশন হয়ে গেছে এই জন্য টাইমের আপেক্ষিকতা থেকে আমরা লিখতে পারি তারপর মানগুলো ম্যাথমেটিক্যালি যদি বসাই তাহলে আমরা প্রমাণ করতে সমর্থ অর্জন করলাম এম ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার তো এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীদের এখানে আরো কিছু কথা আছে ইউনিফাইড ফিল্ড থিওরি আরো কিছু কথা যেখানে বলা আছে ইউনিফাইড ফিল্ড থিওরি এইগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো চ্যাপ্টার 11 অর্থাৎ আমাদের যে সেকেন্ড ইয়ারের যে লাস্ট চ্যাপ্টার যেটা
শেষে আমরা ইলেভেনে আমরা যেই পড়ায় না কেন সেখানে আমরা ইউনিফাইড ফিল্ড থিওরি অর্থাৎ সেখানে আমরা চারটা মৌলিক বল নিয়ে আলোচনা করবো। ফান্ডামেন্টাল ফোর্স সেটা হচ্ছে মহাকর্ষ বল, গ্রাভিটেশনাল ফোর্স, ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স, তারপরে হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স অ্যান্ড স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এই চারটা নিউক্লিয়ার ফোর্স সেখানে আমরা পড়াশোনা করে তারপরে ইউনিফাইড ফিল্ড থিওরি দিয়ে বিজ্ঞানীরা কীভাবে সমস্ত ইয়েগুলোকে কী বলে এটাকে ফান্ডামেন্টাল ফোর্সগুলোকে যে একত্রিতভূত করে ফেলেছেন এটাকে আমরা বলি ইউনিফাইড ফিল্ড থিওরি। সেখানে ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স অ্যান্ড স্ট্রং নিউক্লিয়ার ফোর্সকে একত্রিতভূত করে বিজ্ঞানীরা নোবেল প্রাইজ পেয়েছেন। সেটা নিয়ে আমরা মেসন বোসন এগুলো নিয়ে আমরা আলোচনা করবো আরও ডিটেলস, সেটা হচ্ছে চ্যাপ্টার ইলেভেনের মধ্যে। তো এই পর্যন্ত আমরা আপেক্ষিকতাকে মানে রাখতে চাই, এরপরে আমরা চলে যাব আনসার্টেনিটি প্রিন্সিপাল, আর তারপরে হচ্ছে ডি ব্রগলি ওয়েভ ইত্যাদি এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তার আগে আমি এখানে একটু কিছু প্রবলেম সলভ করে দিতে চাই। তো আমরা কিছু প্রবলেম সলভ করি, সবাই একটু লেখো আমার সঙ্গে, সবাই লেখো। এবং এখানে দেখো গতিশীল বস্তুর বেগ কিন্তু অসীম, প্রমাণ করা যায় বিকল্প সি, তেমনি গতিশীল বস্তুর ক্ষেত্রে পরিবর্তন কিন্তু অসীম হবে বিকল্প সি। তাহলে আমি যদি লিখি এম ইকল টু এম নট বাই রুট ওভার ওয়ান মাইনাস সি স্কয়ার বাই সি স্কয়ার, তাহলে রেজাল্ট বিকামস এম ইকল টু ইনফিনিটি। অর্থাৎ বস্তু যদি বেশি গতিশীল হয় তার কাছে বট্ট অনেক বেশি মনে হবে একদম সময়। সুতরাং দুজন পর্যবেক্ষক ভিন্ন গতিতে গতিশীল হলে টাইম ভিন্ন হয়, দুজন পর্যবেক্ষক ভিন্ন বেগে গতিশীল হলে ভর ভিন্ন হয়, এবং দুজন পর্যবেক্ষক যদি ভিন্ন বেগে গতিশীল হয় তাদের কাছে দৈর্ঘ্যের পরিবর্তন হয়, দৈর্ঘ্য ভিন্ন হয়। আমরা বিভিন্নভাবে বিভিন্ন এক্সাম্পল দিয়ে আমরা আপেক্ষিক তত্ত্বকে তোমার সিলেবাস অনুযায়ী বোঝার চেষ্টা করেছিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে তো খুব ভালো, আর যদি বুঝতে না পারার আসলে কোনো কারণ নেই, এটা যদি বুঝতে না পারো তাহলে কাজ করতে পারো যে আমাদের ভিডিওগুলো ইউটিউবে আপলোড করা আছে, তুমি ভিডিওগুলো বারবার দেখে নিতে পারো, আশা করি তুমি সফলতা তোমার আসবে। ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলি, সবাই লেখো এক কেজি এলাকা একটি ইলেকট্রনকে সম্পূর্ণ গতিশীল করা হবে, একটি ইলেকট্রনকে সম্পূর্ণ গতিশীল করা হবে, একটি ইলেকট্রনকে গতিশীল করা হবে, কি পরিমাণ শক্তি তৈরি হবে, দেখো একটি ইলেকট্রনকে গতিশীল করা হবে কি পরিমাণ শক্তি তৈরি হবে, একটি ইলেকট্রনকে গতিশীল করা হবে তার কি পরিমাণ শক্তি। এবং তাকে যদি আমরা এত জুল কে যদি আমি কি করি 1.6 × 10⁻¹⁹ এটা দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো ইলেকট্রন বল, এবং ইলেকট্রন বলকে যদি 10⁻⁶ দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে ম্যাগনেট। এইভাবে তুমি ক্যালকুলেশন করো, এইভাবে ক্যালকুলেশন করলে হয়ে যাবে, এটা অনেক সহজ। ঠিক আছে, পরের ঘটনা লিখে ফেলি, আমরা লেখো পরেরটা, এক এএমইউ ভর সমতুল্য শক্তি, এক এএমইউ ভর সমতুল্য শক্তি ইলেকট্রন ভোল্ট এককে প্রকাশ করে, এক ওয়ান এএমইউ, এএমইউ মানে হচ্ছে ইলেকট্রো অ্যাটমিক, এএমইউ অ্যাটমিক মাস ইউনিট, ওয়ান এএমইউ লেখো, ওয়ান এএমইউ ভর সমতুল্য শক্তি, ওয়ান এএমইউ ভর সমতুল্য শক্তিকে ইলেকট্রন ভোল্টে এরকমই হবে অ্যাপ্রক্সিমেটলি। হ্যাঁ, এই মানটা কত, তাহলে আমরা জানি ই কত হচ্ছে কত এম সি স্কোয়ার, জাস্ট মানটা বসাই দিব,
1.6725 into 10 to the power minus 27 kg. That multiply by what's it? 3 into 10 to the power 8 meter per second. That whole square plus. এটা ক্যালকুলেশন করে চলে আসবে ঠিক আগের মতো এটাকে যদি আবার 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে ভাগ করে দিই তাহলে ইলেকট্রন ভোল্টের হবে তো শেষ হলো কমপ্লিট ওকে এটা হয়ে গেল এবার পরবর্তী প্রবলেম বলি প্রবলেম দেখো কত বেগে গতিশীল কোন বস্তু চলমান দ্রব্য কত বেগে গতিশীল কোন বস্তু চলমান দ্রব্য নিশ্চল দৈর্ঘ্যের পার্থক্য হবে কত বেগে গতিশীল কোন বস্তু চলমান দ্রব্য এর নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে আবার বলছি কত বেগে গতিশীল কোন বস্তুর চলমান দৈর্ঘ্য এর নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে কত বেগে চলমান কোন বস্তুর চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে তাহলে অঙ্কের মধ্যে পরিষ্কার করে দিচ্ছে যে আমাদের যে চলমান দৈর্ঘ্য এর নিশ্চল দৈর্ঘ্য কত হবে এল নট বাই অর্ধেক হয়ে যাবে আমাদের সেই বেগের মাত্রা ক্যালকুলেশন করতে বলছে কত বেগে গতিশীল কোন বস্তুর চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে সেই মাত্রা ক্যালকুলেশন করতে বলছে বুঝলো আমি জানি l = l নট রুট ওভার 1 মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার এখানে মানগুলো বসিয়ে দিই l হচ্ছে l নট ডিভাইডেড বাই 2 = l নট রুট ওভার 1 মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার লিখতে পারি এখানে হাফ ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার or 1 minus b square divided by c square equal to 1 divided by 4 তাহলে এখান থেকে লেখা যেতে পারে b square divided by sorry b square divided by c square equal to হচ্ছে 3 divided by 4 তাহলে লেখা যেতে পারে b square equal to হচ্ছে 3 divided by 4 root of sorry c square therefore b becomes root of 3 divided by 2 c একদম কনস্ট্যান্ট রেজাল্ট মুখস্থ থাকবে আমাদের রেজাল্ট এসব অঙ্ক এমসিকিউ তে আসতে পারে এইসব অঙ্ক এমসিকিউ তে আসতে পারে যে কত বেগে গতিশীল কোন বস্তু চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে অর্থাৎ 100 মিটার দৈর্ঘ্যের যদি কোনো বস্তু এমন একটা বেগে গতিশীল হয়ে গেল যে আমি তার দৈর্ঘ্যকে 100 মিটার না দেখে 50 মিটার দেখছি তাহলে কত বেগে গতিশীল হলে 100 মিটার দৈর্ঘ্যকে 50 মিটার দেখা যাবে এটা একটা প্রবলেম এর রেজাল্টটা হচ্ছে রুট ওভার 3 ডিভাইডেড বাই 2 c c মান c মিন্স দ্য ভেলোসিটি অফ লাইট তুমি এখানে করে নিতে পারো ক্যালকুলেটর বা এভাবে যদি রেজাল্ট রাখো তা হয়ে যাবে ওকে ওকে ফাইন তাহলে এটা হয়ে গেল আমাদের নেক্সট প্রবলেম আমরা চলে আসি লেখো কত বেগে গতিশীল কোন বস্তুর ভর নিশ্চল ভরের দ্বিগুণ হবে কারণ রিলেটিভিস্টিক ম্যাথে আমরা জানি যে ভেলোসিটি বাড়লে ম্যাস বেড়ে যায় এই জন্য দ্বিগুণ বলছে লেখো কত বেগে গতিশীল কোন বস্তুর ভর নিশ্চল ভরের দ্বিগুণ হবে দৈর্ঘ্য অর্ধেক ভর দ্বিগুণ কত বেগে গতিশীল কোন বস্তুর বা কণার ভর নিশ্চল ভরের দ্বিগুণ হবে লিখে নাও অঙ্কটা লিখে নাও লিখে তারপরে বলো কত বেগে গতিশীল কোন কণার ভর নিশ্চল ভরের দ্বিগুণ হবে কত বেগে গতিশীল কোন কণার ভর নিশ্চল ভরের দ্বিগুণ হবে কত বেগে গতিশীল কোন কণার ভর নিশ্চল ভরের দ্বিগুণ হবে এখানে বলছে যে আমাদের m = হচ্ছে 2m0 এটা আমাদের ক্যালকুলেশন করতে বলছে এবং আমরা বলছি b = হচ্ছে 5 এটা বের করতে হবে তাহলে এখান থেকে m নট ক্যান্সেল করে দিই 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কত 2 তাই m নট ক্যান্সেল করি c স্কয়ার ছিল তো c স্কয়ারটা বাদ দিছি বাদ শেষ তাহলে এখান থেকে আমরা এখান থেকে লিখতে পারি আগে বাদ দেন তাহলে কি লিখতে পারি আমরা 1 মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার এর রুট ওভার এর ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 একদম আগের মতো হয়ে গেছে 1 মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4
or b square by c square equal to 1 divided by 4 minus 1 minus the length of b square by c square is equal to both 3 divided by 4 both side take a minus take amra minus kore diyechi তাহলে এখান থেকে লিখতে পারি আমরা বি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে থ্রি ডিভাইডেড বাই ফোর, তারপর হচ্ছে কত সি স্কয়ার, তারপর বি বিকামস রুট ওভার থ্রি ডিভাইডেড বাই টু, তারপর হচ্ছে সি, একদম সেম। এটাও একটা ক্রিয়েটিভ কোশ্চেন হতে পারে, তাই না? এটা একটা ক্রিয়েটিভ কোশ্চেন হতে পারে যে দেখাও যে বা বাইরে কোনো সিকোয়েন্স দিতে পারে যে এমন একটা বেগে গতিশীল হলো যে তার চলমান দৈর্ঘ্য নিঃসল দৈর্ঘ্যের অর্ধেক হলো কিন্তু ভর দ্বিগুণ হলো। দেখছো তাহলে কি বলতে পারে, এমন একটা কণা কণা এমন ভাবে গতিশীল হলো যে কোন কণা এমন ভাবে গতিশীল হলো যে কোন কণা এমন ভাবে গতিশীল হলো যে তার চলমান দৈর্ঘ্য নিঃসল দৈর্ঘ্যের অর্ধেক হয়ে গেল কিন্তু ভর দ্বিগুণ। চার নম্বর কোশ্চেন, কি কোশ্চেন? উত্তরের সত্যতা যাচাই করো। তখন এই যে দুটো অঙ্ক পরপর করলো, দুটো অঙ্ক পর করে আমরা বি এর মান বের করে দেখে বলবো যে ওকে দুটো ক্ষেত্রেই বেগের মানটা রুট ওভার টু ডিভাইড টু রুট ওভার টু বাই রুট ওভার থ্রি বাই টু ইন্টু সি। উত্তরের সত্যতা যাচাই করা হলো, এটা তো বিশ্লেষণ। প্রত্যেকটা ক্রিয়েটিভ কোশ্চেনের একদম শেষ যেটা হায়ার অর্ডার, দেখবা প্রত্যেকটা কোশ্চেনের শেষে লেখা থাকে অ্যানালাইসিস, বিশ্লেষণ করো, এক্সপ্লেইন ব্যাখ্যা করো, গাণিতিকভাবে ব্যাখ্যা করো, অ্যানালাইসিস উইথ প্রপার ম্যাথমেটিক্স এসব বলে। কিন্তু উত্তর আমরা পরীক্ষার সময় অ্যান্সার বের করে মানে অঙ্ক করে অ্যান্সার লিখে দিয়ে চলে আসে, এটা কিন্তু ঠিক না। যেহেতু বিশ্লেষণ করতে বলছে তখন তুমি বিশ্লেষণ লিখবে যে দেখা যাচ্ছে যে এই ফলাফল দুটো সেম, সুতরাং উত্তরের সত্যতা যাচাই করা হলো। আমরা এই ব্যাপারগুলো সবসময় একটু মাথায় রাখার চেষ্টা করবো, হ্যাঁ, নিজের জন্য চেষ্টা করবো, অন্যের জন্য চেষ্টা করার দরকার নেই, ঠিক আছে? তাহলে এটা আমাদের হয়ে গেল। তাহলে আমরা বেশ কিছু প্রবলেম সলভ করে ফেললাম আজকে, যে প্রবলেমগুলো সচরাচর আমাদের করা হয় না কিন্তু করা উচিত বলে আমি মনে করি। এবং এ পর্যন্ত আপেক্ষিক তত্ত্ব শেষ করলাম আমরা, এবং এ পর্যন্ত পড়তে পড়তে আমরা যে জিনিসগুলো দেখলাম বা পড়লাম, আমরা মোটামুটি থিওরি পড়লাম, থিওরি রিলেভেন্ট যে প্রবলেমগুলো ছিল সেগুলো করার চেষ্টা করেছি আমরা মোটামুটি। তুমি যদি বইটা একটু খুলে দেখো তাহলে দেখবা যে একদম টপ থেকে শুরু করে শেষ পর্যন্ত সামান্য একটু বাকি আছে, আর যা ছিল সবই ডিটেলস পড়া হয়েছে। আমরা কোনো ডেরিভেশন বাদ রাখি নি, একটা বাদ রেখেছিলাম তোমাদের পড়তে দিয়েছিলাম কিন্তু তোমরা অনেকে করো নাই। হ্যাঁ, তো যাই হোক, খুব ভালো লাগলো যে তোমরা কমেন্ট করছো, বেশ ভালো ভালো কমেন্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রবলেমগুলো যে করতেছো সেগুলো সম্পর্কে কোনো কমেন্ট নাই। হ্যাঁ, তারপরে আমি যে গত ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম সেটা সম্পর্কে কোনো কিছু রিপোর্ট নাই। এটা থাকা উচিত ছিল যে স্যার আমরা করছি অথবা আপনি করে দেন, কিছুই বলো নাই, যাকে আমি করে ফেলছি আর কি, যাক তোমরা একটু করে নিও। তো আমরা চলে যাই ডি ব্রগলি ওয়েব, সকালে ডি ব্রগলি আসলে আমরা দেখি যে আমাদের এই যে চ্যাপ্টার, দেখো চ্যাপ্টারগুলো কত সিরিয়ালি রাখা, চ্যাপ্টার সিক্স, চ্যাপ্টার সেভেন, চ্যাপ্টার এইট। চ্যাপ্টার সেভেন যেটা ছিল সেটা ছিল হচ্ছে ফিজিক্যাল অপটিক্স, এবং সেই ফিজিক্যাল অপটিক্সের মধ্যে আমরা বিভিন্ন রকমের অপটিক্যাল থিওরি নিয়ে কথা বলেছিলাম একদম ফার্স্টে, তোমাদের মনে আছে নিশ্চয়ই। তার মধ্যে একটা ছিল ওয়েভ থিওরি অফ লাইট, কর্পাসকুলার থিওরি, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, তারপরে আমাদের ছিল হচ্ছে প্ল্যাঙ্ক, রেডিয়েশন থিওরি, এগুলো কিন্তু আমরা পড়াশোনা করেছি। এবং আমরা ওয়েভ থিওরি পড়তে গিয়ে দেখেছি যেটা, যে সেটা দিয়ে আমরা আলোর রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, হ্যাঁ, তারপরে হচ্ছে ডিফ্র্যাকশন, আমরা এগুলো কিন্তু এক্সপ্লেন করতে পেরেছিলাম আলোর এই থিওরিগুলো দিয়ে, থিওরিগুলো দিয়ে, ওয়েভ থিওরি দিয়ে আমরা রিফ্লেকশন, রিফ্র্যাকশন, আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, আলোর ব্যতিচার, আলোর অপবর্তন, আমরা আলোকীয় ঘটনাগুলো কিন্তু ব্যাখ্যা করতে পেরেছিলাম। বাট ফটোইলেকট্রিক ইফেক্ট, কম্ফোর্ট ইফেক্ট, এগুলো কিন্তু ব্যাখ্যা করতে পারি নাই, সেটা আমাদের জন্য আমাদের পক্ষে সম্ভব হয় না, আমরা করতে পারছি না। তার এই জন্য আমাদের নতুন থিওরি দেখতে হবে। সায়েন্টিস্ট জি ব্রগলি উনি এটা অনুধাবন করেছিলেন যে আমি যদি ফটোইলেকট্রিক ইফেক্টকে
তারপর যদি কম্পাউন্ড ইফেক্টকে এগুলোকে যদি ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা কী করব? এই জন্য আমাদের একটু জানা দরকার যে আমাদের নেচারটা কী আসলে, নেচার যে নেচার এটা জানা দেয় কীভাবে? দুইভাবে জানা দেয়, এক তার এক্সিস্টেন্স দেখায় তার কণা দিয়ে, সে যে তার একটা ভর আছে, আর দুই নম্বরটা সে প্রকাশ করে রেডিয়েশন। এই যে ভর এবং রেডিয়েশন এই দুটো দিয়ে আমরা নেচারকে এক্সপ্লেন করে থাকি, ভর এবং রেডিয়েশন। এবং প্রত্যেকটা অ্যাক্সেলারেটেড পার্টিকেল যেটা থাকবে তার প্রত্যেকে কিন্তু একটা করে ওয়েভের জন্ম দিবে। তুমি জানো যে অ্যাক্সেলারেটেড পার্টিকেল কী করে, এভরি অ্যাক্সেলারেটেড পার্টিকেল রোটেটস অ্যান্ড রেডিয়েটস অ্যারাউন্ড, প্রত্যেকটা তড়িৎ বস্তু ঘুরে এবং শক্তি বিকিরণ করে। এভরি অ্যাক্সেলারেটেড পার্টিকেল রোটেটস অ্যান্ড রেডিয়েটস অ্যারাউন্ড, প্রত্যেকটা তড়িৎ বস্তু ঘুরে আর শক্তি বিকিরণ করে, তাহলে বিকিরণ হতে রেডিয়েশন হচ্ছে। তা যখন কোনো পার্টিকেল কী করবে, রেডিয়েশন হবে, এই অ্যাক্সেলারেটেড থাকবে, গতিশীল থাকবে, তখন সে কী করবে, শক্তি বিকিরণ করবে। এবং আমরা জানি শক্তি যেভাবে বিকিরণ হয় সেটা হচ্ছে ওয়েভ ফর্মে। তাহলে দেখো নেচার তা সেও তাকে এক্সপ্রেস করে, উপস্থাপন করে দুটো জিনিস দিয়ে, একটা পার্টিকেল দিয়ে আর একটা হচ্ছে তার রেডিয়েশন দিয়ে। আর রেডিয়েশন যে রেডিয়েশন যদি ট্রান্সমিট করে এটা যেভাবে করে সেটা হচ্ছে ওয়েভ ফর্মেটে করে। তার মানে নেচারের যে ইয়েগুলো আছে, সদস্যগুলো আছে, তাদের মধ্যে দুটো ক্যারেক্টার পরিলক্ষিত হয়, একটা হচ্ছে তার কণা, একটা হচ্ছে তার ওয়েভ। এরকম একটা ওয়েভকেই জেনারেট করেছিলেন ডি ব্রগলি, ওনার নাম অনুসারে এই ওয়েভকে আমরা ডি ব্রগলি ওয়েভ বা ডি ব্রগলি ওয়েভলেন্থ ইত্যাদি বলি। এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা তো দেখলাম আমরা কি কীভাবে হয়। দেখো আমাদের জানি যদি কণাকে আমরা এক্সপ্লেন করি, তাহলে এটা একটা নিউক্লিয়াস, ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, ইলেকট্রন ফার্স্ট লোয়ার অরবিট থেকে হায়ার অরবিটে যাবে, এনার্জি গেইন করবে, এনার্জি গেইন করবে, এবং সে কী করবে আবার এক্সাইটেড স্টেটে যাওয়ার পর আবার ইকুইলিব্রিয়াম পজিশন, সাম্যাবস্থা প্রাপ্তির জন্য সে আবার তার নিজের পক্ষে আবার ফিরে আসবে, এবং আসার সময় অ্যাডিশনাল এনার্জি কিন্তু সে ছেড়ে দিয়ে আসবে। এবং এই অ্যাডিশনাল এনার্জিকে আমরা বলি হচ্ছে এইচ নিউ, এটাকে বলি আমরা এমিশন অফ অ্যান ইলেকট্রন, দি এনার্জি অফ দি এমিশন অফ অ্যান ইলেকট্রন ইজ কল্ড ফোটন, এটাকে আমরা বলছি ফোটন, দি এনার্জি অফ ফোটন, এনার্জি অফ ইস ফোটন ইজ এইচ নিউ। তাহলে দেখা যাচ্ছে যে ইলেকট্রন যখন তার কক্ষ পরিবর্তনের সময় এনার্জি ট্রান্সমিট করে, তার মানটা হচ্ছে কত, এইচ নিউ এর সমান, যেটা একটা ফোটনের শক্তি নির্দেশ করে। তার মানে একটা ইলেকট্রনের ঝলকানি একটা ফোটন নির্দেশ করে, একটা পার্টিকেলের একটা বিহেভিয়ার, এবং সেই বিহেভিয়ারটা হচ্ছে ই ইকুয়াল টু এইচ নিউ। এখান থেকে আমরা এখান থেকে নিউ ক্যালকুলেশন করতে পারি, নিউ ইকুয়াল টু এইচ ই ডিভাইডেড বাই এইচ ইকুয়েশন নাম্বার 1। এইগুলো নাম্বার না দিলেও চলে, আমরা এখান থেকে আমাদের কাজটা হচ্ছে ওয়েভলেন্থটা ক্যালকুলেশন করা। আবার আমরা আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি সেখান থেকে শিখলাম এনার্জি ইকুয়াল টু হচ্ছে mc স্কয়ার। দেখছো রিলেটিভিস্টিক যে এনার্জি ই ইকুয়াল টু mc স্কয়ার, এবং এখান থেকে আমরা এটাকে লিখতে পারি ই ইকুয়াল টু mc মাল্টিপ্লাই বাই c। mc মানে কি, ভর ইনটু বেগ মানে হচ্ছে ভর বেগ pc। সো ইট ইজ ভেরি ক্লিয়ার দ্যাট ই ইকুয়াল টু হচ্ছে pc ইকুয়েশন নাম্বার 2। এখন আমরা যদি এই এই দুটো ইকুয়েশনে যাই, এটাকে আমরা 1 বলি, হ্যাঁ এটাকে 1 বলি, এটাকে 2 বলি, এটাকে আমরা 3 বলি, ইকুয়েশন 1 এন্ড 3 কে যদি আমরা ইকুইটি করি, তাহলে এখানে আমরা পরিষ্কার লিখতে পারি 1 এন্ড 3, এখান থেকে আমরা পরিষ্কার লিখতে পারি যে এইচ নিউ বিকামস হচ্ছে পিস। বাংলায় এখান থেকে নিউ কে ক্যালকুলেশন করতে পারি, নিউ ইকুয়াল টু হচ্ছে কত, পিসি ডিভাইডেড বাই হচ্ছে কত, এইচ। অনেকভাবে ক্যালকুলেশন করা যায়। আবার আমাদের এখান থেকে আমরা লিখতে পারি, আমরা করতে পারি যে নিউ মানে কি, নিউ মানে আমাদের জানা আছে উই হ্যাভ সি ইকুয়াল টু নিউ ল্যাম্বডা, তাহলে নিউ ইকুয়াল টু হচ্ছে সি ডিভাইডেড বাই ল্যাম্বডা। তাহলে এখান থেকে আমি যদি লিখি সি ডিভাইডেড বাই ল্যাম্বডা ইকুয়াল টু পিসি ডিভাইডেড বাই কত, এইচ, সি কে যদি ক্যালকুলেশন ক্যান্সেল করে দিই, 1 ডিভাইডেড বাই ল্যাম্বডা বিকামস পি ডিভাইডেড বাই হচ্ছে কত, এইচ, দেয়ারফর ল্যাম্বডা দেন বিকামস এইচ ডিভাইডেড বাই কত, পি। বা আমরা এই যে একটা ওয়েভলেন্থ পেলাম, এই ওয়েভলেন্থটাকে আসলে আমরা যে ওয়েভলেন্থ নামে ডাকি তার নাম হচ্ছে ডি ব্রগলি ওয়েভলেন্থ। উনি বলছেন যে কোনো একটা কণার মধ্যে এরকম একটা ওয়েভ বিহেভিয়ার থাকবে, তারপরে কণা একই সঙ্গে কোনো একটা নেচার, একই সঙ্গে পার্টিকেল এবং কণা দ্বৈত চরিত্রের অধিকারী, তারা দুই রকমের চরিত্রের অধিকারী হবে, এরকম একটা ব্যাখ্যাই দিয়েছিলেন বিজ্ঞানী ডি ব্রগলি 1924। ওনার নাম অনুসারে এই ওয়েভকে আমরা ডি ব্রগলি ওয়েভ বলি আর কি। তো এখান থেকে আমরা পি ক্যালকুলেশন করতে পারি। দেখো পি বা পি ক্যালকুলেশন আমি এখান থেকে ল্যাম্বডা কাটি, ল্যাম্বডা ইকুয়াল টু লিখতে পারি এইচ ডিভাইডেড বাই পি, মানে হচ্ছে কত, এমভি, ওদের জানা আছে এগুলো সব। তো দেখ এটা আসলে কেমন কিছু না, জাস্ট পার্টিকেলের যে ডুয়াল ক্যারেক্টারিস্টিক্স, দ্বৈত চরিত্রের অধিকারী হয়, বা আমরা অনেক সময় বলি আলো দ্বৈত চরিত্রের অধিকারী, ডুয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ লাইট, কণাগুলো হচ্ছে এই হচ্ছে সে একই সঙ্গে কণা এবং সে তরঙ্গধর্মী, এই তরঙ্গধর্মী, এই প্রমাণটাই দিয়েছিলেন বিজ্ঞানী ডি ব্রগলি। ওনার নাম অনুসারে এই ওয়েভকে আমরা ডি ব্রগলি ওয়েভ বলে থাকি।
এই হচ্ছে আমাদের ডি ব্রগলি ওয়েভের মানে কথাবার্তা। এই পর্যন্ত এটা শেষ, এরপর আমরা যেটা চলে যাবো সেটা হচ্ছে আনসার্টেনিটি প্রিন্সিপাল বা অনিশ্চয়তানীতি। সবাই দেখো, অনিশ্চয়তানীতি বা আনসার্টেনিটি প্রিন্সিপাল, বিশ্বাস হবে না তোমাকে আরো পড়তে গেলে, আরো জানতে গেলে বইগুলো একটু পড়তে হবে। এবং আমি সবসময় বলছি যে তোমরা সবসময় বই জায়গায় জায়গায় পড়ার চেষ্টা করো, কারণ বই জায়গায় যদি না পড়ো তাহলে এর মূল বিষয়বস্তু তুমি উপস্থাপন করতে পারবে না। তাহলে উপস্থাপন করার জন্য আমাদেরকে বই জায়গায় জায়গায় পড়ার অভ্যাসটা তৈরি করতে হবে। এখন আমরা বলব আনসার্টেইনিটি প্রিন্সিপাল। হাইজেনবার্গ আবিষ্কার করেছিলেন, জার্মান সায়েন্টিস্ট হাইজেনবার্গ ইন 1927 উনি অনিশ্চয়তানীতি আবিষ্কার করেছিলেন। এগুলো মোটামুটি তোমরা আমার মনে হয় পড়েছ আগে, আমরা অন্যভাবে রিলেশন ক্লাসকে দেখার চেষ্টা করি যে কি আসলে জিনিসটা কি। এই যে আমরা পড়লাম ওয়েভ একই সঙ্গে কণা, তারপরে হচ্ছে কি বলে কোনো পার্টিকেল কণা এবং ওয়েভ বিহেভিয়ার, দুরকম বিহেভিয়ারই আছে। তো ক্লাসিক্যালি কি করা যায় জানো, ক্লাসিক্যালি কোনো একটা অবজেক্টের ডিসপ্লেসমেন্ট মোমেন্টাম এগুলোকে একদম সুনির্দিষ্টভাবে ক্যালকুলেশন করা যায়, সুনির্দিষ্টভাবে ক্যালকুলেশন করা যায় ক্লাসিক্যালি। ক্লাসিক্যালি যে কোনো জিনিসের একটা পার্টিকেল, যে কোনো একটা কণা বা ইত্যাদি ইত্যাদি, বাট যখন এর মধ্যে এ গতিশীল হয়, যখন গতিশীল হবে তখন কী করবে, ইট রেডিয়াস এনার্জি, সে বিকিরণ নিঃসরণ করতে শুরু করবে। আর বিকিরণ যদি নিঃসরণ শুরু করতে থাকে, তুমি জানো যে বিকিরণ মানে হচ্ছে কি এনার্জি, আর এনার্জি কী করে, পার্টিকেলগুলো যখন অসিলেশন হয় তখন তারা এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সরবরাহ করতে থাকে ওয়েভ ফর্মে, তরঙ্গ আকারে, এবং কী করে এইখান থেকে চারিপাশে এটা ছড়িয়ে পড়বে। তো একটা পার্টিকেল ক্লাসিক্যাল যদি এখানে একদম ফিক্স থাকে, তাহলে এর মোমেন্টাম ডিসপ্লেসমেন্ট এগুলো ক্যালকুলেশন অ্যাকুরেটলি এক্স্যাক্টলি করা সম্ভব। বাট এই যখন এনার্জি রেডিয়েট করতে শুরু করবে, এনার্জি রেডিয়েট করতে শুরু করবে চারিপাশে, যখন বিকিরণ নিঃসরণ করতে শুরু করবে তখন সে কিন্তু ওয়েভ ফর্ম করবে, এবং এর এই ওয়েভ বা এনার্জি চারিপাশে কী করবে, ছড়িয়ে পড়বে যখন এক্সেলারেটেড হবে। আর যদি ছড়িয়ে পড়ে তখন কিন্তু এর ডিসপ্লেসমেন্ট মোমেন্টাম ওয়ান্স অ্যাট এ টাইম সঠিকভাবে নিরূপণ করা আমাদের জন্য সম্ভব হয়ে উঠবে না। এই জিনিসটাকেই আমাদেরকে মানে করার উপযোগী করার জন্যে সায়েন্টিস্ট হাইজেনবার্গ, জার্মান সায়েন্টিস্ট, 1927 উনি একটা অনিশ্চয়তা নীতি একটা উপস্থাপন করে দিয়েছেন যে ভরবেগ এবং সড়কে একই সঙ্গে যদি পরিমাপ করতে চাও এটাও করা সম্ভব, তবে এটা সম্ভবতার সীমাটা হচ্ছে এদের প্রোডাক্টের মান সবসময় প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের মানের সমান অথবা তার থেকে বেশি হবে। অর্থাৎ যদি কোনো পার্টিকেলের ডিসপ্লেসমেন্টটা যদি হয় ডেল্টা এক্স, তার মোমেন্টাম বা ভরবেগ যদি হয় ডেল্টা পি, এদের প্রোডাক্টের মান অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হবে এইচ। এরকম একটা পার্টিকেল যে অ্যাক্সিলারেটেড, হ্যাঁ, যে গতিশীল, যে এনার্জি ট্রান্সমিট করে, যে এনার্জি সঞ্চালন করে, ফলে এনার্জি চারিপাশে ছড়িয়ে দেয়, সেক্ষেত্রে যদি আমি এর ডিসপ্লেসমেন্ট অ্যান্ড মোমেন্টাম যদি ক্যালকুলেশন করতে চাই অ্যাকুরেটলি, ক্লাসিক্যালি এটা সম্ভব অ্যাকুরেটলি, বাট অ্যাকর্ডিং টু মডার্ন ফিজিক্স যখন সে তার রেডিয়েশন শুরু হয়ে যাবে, ব্ল্যাক বডি রেডিয়েশন শুরু হয়ে যাবে, তখন তুমি যদি এর এনার্জি এবং মোমেন্টাম ওয়ান্স অ্যাট এ টাইম ক্যালকুলেশন করতে চাও, যুগোৎপত্তি ঘটনাটা যদি করতে চাও, সেই মানটাও করা যাবে যদি সে করা যাবে, এবং সেই সীমাটা হবে ওদের প্রোডাক্টের মান সবসময় ব্ল্যাঙ্কের কনস্ট্যান্টের মানের সমান অথবা তার থেকে বেশি হবে। এটাকে পরবর্তী পর্যায়ে এটাকে আর একটু মডিফাইড ফর্মে লেখা হয়েছে, এরকমভাবে মডিফাইড ফর্মে লেখা হয়েছে কত, ডেল এক্স ডেল পি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু হচ্ছে এইচ, এইচ ডিভাইডেড বাই টুয়াইস পাই, যে এইচ ডিভাইডেড বাই টুয়াইস পাই কে বলা হয়েছে দেখো ডেল্টা এক্স ডেল্টা পি ইজ গ্রেটার দ্যান বা ইকুয়াল টু হচ্ছে এইচ কাট, এইচ কাট দ্যান এইচ কাট, হোয়াট ইজ এইচ কাট, এইচ কাট ইজ ইকুয়াল টু হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ডিভাইডেড বাই টুয়াইস পাই। এটাকে প্ল্যাঙ্কের রাষ্ট্রীয় ধ্রুবক বলা হয়, রাষ্ট্রীয় রাষ্ট্রীয় ধ্রুবক, প্ল্যাঙ্কের রাষ্ট্রীয় ধ্রুবক বলা হয়। সবসময় যে তার মোমেন্টাম ডিসপ্লেসমেন্টের রিলেশন যে আনসার্টেনিটি বা অনিশ্চয়তা যে এমন হবে
তাকিতনা টাইম এনার্জি কে ধরা যায় এনার্জি টাইম এনার্জি টাইম যদি করা হয় তাহলে সেক্ষেত্রে লেখা যায় যে টাইমটা হচ্ছে ডেল্টা টি এনার্জিটা হচ্ছে ডেল্টা ই ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হচ্ছে কত a স্কয়ার ডিভাইডেড বাই 2 আবার এখান থেকে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এবং অ্যাঙ্গুলার মোমেন্টামের রিলেশনটাও কিন্তু ক্যালকুলেশন করা যায় অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এন্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি লিনিয়ার ডিসপ্লেসমেন্ট লিনিয়ার মোমেন্টাম যদি করা যায় তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এন্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম করা যায় যেমন আমি যদি ডিসপ্লেসমেন্টটাকে এখানে লিখি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডেল্টা থেটা অ্যাঙ্গুলার মোমেন্টামকে যদি আমি বলি ডেল্টা এল এটাও লেখা যাবে এস স্কয়ার দ্যাট আর ইকুয়াল টু এ স্কয়ার ডিভাইডেড বাই 2 এই রিলেশনগুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করব পরীক্ষার সময় এমসিকিউ তে আসতে পারে যে অনিশ্চয়তার সময় এবং এনার্জি রিলেশনটা কেমন হয় অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম কৌণিক সরণ কৌণিক ভরবেগের রিলেশনটা কেমন হবে সেটাও কিন্তু এখান থেকে ক্যালকুলেশন করা যায় অনেক কিছু করা যায় তো প্রিয় শিক্ষার্থীদের এইভাবে আমরা এই কাজগুলো সবসময় করার চেষ্টা করবো হ্যাঁ অনিশ্চয়তা নীতি এ পর্যন্তই এটাই হচ্ছে আমাদের অনিশ্চয়তা নীতির পড়া এই সঙ্গে সঙ্গে আমাদের এই চ্যাপ্টার কিন্তু একদম শেষ হলো হ্যাঁ আমরা আগামী ক্লাসে যেটা করবো সেটা হচ্ছে আবার এই চ্যাপ্টারটাকে রিভিউ করবো এবং রিভিউ করে আমরা এর প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো এখন আমরা এই আনসার্টেনিটি প্রিন্সিপাল বা অনিশ্চয়তা নীতি ব্যবহার করে কিভাবে ইলেকট্রন যে আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে থাকে না আমরা জানি ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকে না এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারি তাহলে আমরা একটু হিসাব করবো যে ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে এর এগুলোকে কিন্তু তুমি যেহেতু ইকুয়াল তুমি কিন্তু ইকুয়াল টু লিখেছো তাহলে ইকুয়াল টু ইকুয়াল টু লিখেছো কিন্তু গ্রেটার দ্যান অর ইকুয়াল টু তাহলে যখন আমরা প্রবলেম সলভ করবো তখন কিন্তু আমরা এই গ্রেটার দ্যান এই কথাটা না বলে সবসময় সেখান থেকে ইকুয়াল টু রাখার চেষ্টা করবো ইকুয়াল টু রাখার চেষ্টা করবো ওকে এবং ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকে না কেন অনিশ্চয়তা নীতি বা আনসার্টেনিটি প্রিন্সিপাল ব্যবহার করে এটা প্রমাণ করা যায় তাহলে আমরা একটু লিখে ফেলি সবাই একটা প্রবলেম যে ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকে না কেন সবাই লেখো ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকে না কেন ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে না কেন ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকে না কেন ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকতে গেলে কি লাগে একটা এনার্জি লাগে যে মানটা হচ্ছে 4 ইলেকট্রন যে শক্তি আছে সেটা হচ্ছে 4 মেগা ইলেকট্রন ভোল্ট ইলেকট্রন নিজস্ব শক্তি হচ্ছে 4 মেগা ইলেকট্রন ভোল্ট ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকতে গেলে যদি এই পরিমাণ শক্তি পাওয়া যায় তাহলে অবশ্যই নিউক্লিয়াসের মধ্যে থাকবে তাহলে আমরা একটু দেখতে চাই যে ইলেকট্রনের নিউক্লিয়াসের মধ্যে আসলে এনার্জিটা কতটুকু আছে আমরা সবাই জানি যে রেডিয়াস অফ ইলেকট্রন 10^-14 মিটার তাহলে ডায়ামিটার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু 10^-14 মিটার তাহলে ইলেকট্রনকে যদি নিউক্লিয়াসের মধ্যে থাকতে হয় তাহলে অবশ্যই তাকে এই এই দূরত্বের মধ্যে অবস্থান করতে হবে 2×10^-14 মিটার এটাকে আমরা পরিষ্কার বলতে পারি হুইচ ইজ ডেল্টা এক্স হুইচ ইজ ডেল্টা এক্স তাহলে আমাদের যে রিলেশন আছে আনসার্টেনিটি রিলেশন ডেল এক্স ডেল পি ইজ ইকুয়াল টু এ স্কয়ার ডিভাইডেড বাই 2 তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে ডেল্টা পি ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ ডিভাইডেড বাই 4 পাই তারপর হচ্ছে কত ডেল্টা এক্স এই মানটা যদি আমি বসাই 6.63×10^-34 জুল সেকেন্ড ডিভাইডেড বাই 4 পাই ইন্টু হচ্ছে এখানে আসছে কত 2×10^-14 মিটার এটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড কেজি মিটার পার সেকেন্ড এই ওয়ানটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এই ওয়ানটা আসবে হয়তো বা যদি মেগা ইলেকট্রন ভোল্টে নিয়ে যাই আমরা অ্যাপ্রক্সিমেটলি মেটে আসবে হচ্ছে 23.9 মেগা ইলেকট্রন ভোল্ট তার মানে ইলেকট্রনকে নিউক্লিয়াসের মধ্যে যদি থাকতে হয় তাহলে তার এনার্জি দরকার 23.4 মেগা ইলেকট্রন ভোল্ট কিন্তু ইলেকট্রনের নিজস্ব শক্তি আসে হচ্ছে কত 4 মেগা ইলেকট্রন ভোল্ট তাহলে নিউক্লিয়াসের মধ্যে থাকতে গেলে এনার্জি দরকার
electron at 23.9 megaelectron volt, whereas electron exists for a total of 4 megaelectron volt. Jay put a 4 megaelectron volt asset. But Dorkar 23.9 shape polyma, acaron electron replacer with Hobson, correct. যে দাস ইলেকট্রন ইনজেকশন শক্তি যদি এরকম হতো 23.9 মেগাইলেকট্রন ভোল্ট ইকুইভ্যালেন্ট টু দিস তাহলে অবশ্যই ইলেকট্রন কোথায় থাকতো নিউক্লিয়াসের মধ্যে তো এই রকম ভাবে আমরা আনসার্টেনিটি প্রিন্সিপাল ব্যবহার করে আমরা আরো অনেক ধরনের প্রবলেম আমরা এখান থেকে সলভ করতে পারি এটা একটা পরীক্ষা কোশ্চেন হতে পারে যে পরমাণুর চারিপাশে নিউক্লিয়াসের চারিপাশে ইলেকট্রন আবর্তন করছে এখান থেকে ইলেকট্রনের লিনিয়ার ভেলোসিটি কত বের কর একটা কোশ্চেন করলো আর চার নম্বর কোশ্চেন হলো ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকে না কেন গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখো তখন আমরা ঠিক এইভাবে ম্যাথ করে আমরা টোটাল এনার্জি দেখাবো 23.9 মেগাইলেকট্রন ভোল্ট আমরা এখানে বলবো যে ইলেকট্রনকে যদি নিউক্লিয়াসের মধ্যে থাকতে হয় তাহলে তাকে যে পরিমাণ শক্তির অধিকারী হতে হবে তার মানটা 23.9 মেগাইলেকট্রন ভোল্ট বাট ইলেকট্রনের নিজস্ব শক্তি 4 মেগাইলেকট্রন ভোল্ট দ্যাটস ওয়াই ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে এবং আমরা এই প্রমাণটা করতে সমর্থ অর্জন করেছি অনিশ্চয়তানীতি বা আনসার্টেনিটি প্রিন্সিপাল ব্যবহার করে এইভাবে আমরা অনিশ্চয়তানীতির প্রবলেম সলভ করতে পারি আমরা ডি ব্রগলি ওয়েভলেন্থের প্রবলেম সলভ করতে পারি আমরা এক্সের প্রবলেম সলভ করতে পারি আমরা ইয়ে করতে পারি কি বলে এটাকে ফটোইলেকট্রিক ইফেক্টের বিভিন্ন প্রবলেম সলভ করতে পারি যে ধাতুর উপরে আলো এসে পড়লো ইলেকট্রন মুক্ত হবে কি না আমরা এই জাতীয় প্রবলেম সলভ করতে পারি আমরা করেছি তারপরে আমরা মডার্ন ফিজিক্সের আমরা বিভিন্ন যে সেক্টরগুলো পড়েছিলাম লেন কনট্রাকশন টাইম ডাইলেশন রিলেটিভিস্টিক ম্যাক্স ই কট এম সি স্কোয়ার এর বিভিন্ন প্রবলেম আমরা সলভ করেছি আর আমরা সলভ করতে পারতাম বা পারি আমরা এগুলো সব চেষ্টা করবো তাহলেই আমাদের এই চ্যাপ্টারটা পড়া কমপ্লিট হবে এবং তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমরা যে চ্যাপ্টার ওয়ান পড়লাম চ্যাপ্টার সিক্স পড়লাম চ্যাপ্টার সেভেন পড়লাম এবং চ্যাপ্টার এইট পড়লাম এই যে চ্যাপ্টার আমরা পড়লাম দেখো প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু বিশাল বড় বড় এবং প্রত্যেকটা চ্যাপ্টার চেষ্টা করেছি আমরা বা আমি চেষ্টা করেছি ডিটেলস পড়ার জন্য আমরা পড়ছিও কিন্তু তাই আশা করি তোমরা এনজয় করেছো এবং এরপরে যদি তোমার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের যে এই ক্লাসগুলো কিন্তু শেষ না এখানে শেষ না এই ক্লাসগুলো আবার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তুমি এখানে এই ক্লাসগুলো বারবার সলভ করে তুমি কিন্তু এই প্রবলেমগুলো এগুলো আবার এই ক্লাসগুলো আবার করে আবার তুমি তোমার না বোঝার জায়গাগুলোকে আবার বুঝে নিতে পারো পাশাপাশি আমি সেই প্রথম ক্লাস থেকে তোমাদেরকে বলছিলাম যে দেখো যে আমরা যদি চ্যাপ্টার শেষ করার সঙ্গে সঙ্গে আমরা যে অঙ্কগুলো করেছি ঠিক এইরকম অঙ্ক আরো কিছু করি সলভ করি এবং বিভিন্ন অনুশীলন চ্যাপ্টারের অনুশীলনীতে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো যদি আমরা একটু করে ফেলি তাহলে আমাদের পড়ার যে অবস্থাটা সেটা আরো অনেক বেশি ইম্প্রুভ করবে বা করবে বলে আমি আশা করি এবং আমি তোমাদের সবসময় এই প্রবলেমগুলো দিতাম বলতাম যে এটা সলভ করে এটা সলভ করে এটা সলভ করো হ্যাঁ তোমরা হয়তো অনেকে করেছো হয়তো অনেকে করাবে তো এখানে একজন কোশ্চেন করছে কামরুল হাসান যে কম্পাউন্ড ইফেক্টের কি খবর কম্পাউন্ড ইফেক্ট হবে কম্পাউন্ড ইফেক্ট যেহেতু একটু সময় লাগবে আজকে যে সময় আছে এর মধ্যে শুরু করলে শেষ হবে না তো আমরা আগামী ক্লাসে আমরা ইয়ে করবো রিভিউ করবো তখন কম্পাউন্ড ইফেক্ট পড়ে নিয়ে তারপর আমরা এই চ্যাপ্টারে রিভিউতে গিয়ে বাকি প্রবলেমগুলো সলভ করে আমরা এই চ্যাপ্টার শেষ করবো আগামী রোববার ইনশাআল্লাহ এবং আমরা আগামী মঙ্গলবার নতুন চ্যাপ্টার শুরু করবো চ্যাপ্টার 9 এগুলো আমরা বোঝা যাচ্ছে যে কীভাবে যাচ্ছে তো এর মধ্যে আমি ঢাকা কলেজের স্টুডেন্ট পাশাপাশি অন্যান্যদের বলি তোমাদেরকে আমি বলছিলাম যে যেসব প্রবলেম এখানে দেওয়া হয়েছে বা করা হয়েছে সেগুলোকে একটা খাতার মধ্যে আমি করতে বসে যাবো এগুলো কিন্তু করতে হবে বাবা এটা করতে হবে এবং যখন কলেজ খুলতে আমার মনে হয় বেশি সময় লাগবে না এই কলেজ খুললেই কিন্তু তোমার রেসপেক্টিভ যে টিচার থাকবেন তাকে দিয়ে তুমি এগুলো দেখে নিবা আর ঢাকা কলেজে যারা আছে তারা আমাকে দিয়ে দেখে নিবা হ্যাঁ তাহলে আমাদের একটা ইয়ে থাকবে যে না এটা আমাকে সলভ করতে হবে তুমি যদি না করো কিছু করার নেই যেহেতু তুমি এখন ক্যামেরার পাশে আছো ক্যামেরার সামনে থাকলে তাকে বলতে পারতে না তো এটা আমাদের করতে হবে আমাদের একসময় অবশ্যই আমাদের দেখা হবে তখন আমরা এগুলো করলে আমার কতটুকু লাভ হবে আমি জানি না তোমার লাভ হবে অনেক বেশি এবং আমি এই ঢাকা কলেজের আমাদের এই আয়োজন কিন্তু সবসময় আমি আসলে সবসময় বলি এটা একটা বিশেষ সব থেকে বড় একটা উদ্যোগ বাংলাদেশের প্রথম এই কারণে তুমি কিন্তু অনেক কিছু শিখতে পেরেছো বলে আমি মনে করি আর যদি শিখে থাকো তাহলে আমাদের সবার পরিশ্রমটা সার্থক ঠিক আছে তো এইভাবে আমরা বাকি অঙ্কগুলো করি এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো আমরা সলভ করে ফেলি সবাই আমরা পাশাপাশি আগে যে চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার ওয়ান আমরা সলভ করেছিলাম সেগুলো আমরা করে ফেলি এই যে চ্যাপ্টারগুলো পড়া গেছে টু থ্রি ফোর ফাইভ সেগুলো আমরা সলভ করে ফেলি হ্যাঁ অনেকে হয়তো করে ফেলেছে অনেকে করে নাই যারা করেন তারা করে ফেলো আগামী রোববারে আমাদের আবার ক্লাস আছে সেই রোববারে থাকবে সেই রোববারে তুমি আবার দেখে নিবা আর রোববারের মধ্যে শেষ করার চেষ্টা করো এভাবে যদি আমরা একসঙ্গে যদি প্যারালাল নিয়ে বই
তাহলে আমার মনে হয় এই পড়াশোনার যে উদ্দেশ্য আমরা একটা শুরু করেছি সেটা আমাদের সফল হবে সবাই। নাহলে তুমি শুধু শুধু ওখানে বসে বসে কমেন্ট লেখা, এটা করলে আসলে তেমন কিছু কোনো ফল আসবে না, শুধু ওখানে বসে বসে কমেন্ট লেখা কিন্তু কোনো লাভ হবে না যদি কাজগুলো আমরা না করি। তো নিজের জন্য কাজগুলো করো, আশা করি আমাদের সবার জন্য ভালো ফল বয়ে আসবে। যা কিছু হয় সব কিছু কিন্তু আমাদের মঙ্গলের জন্য হয়, হয়তো আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। এই সুযোগটা আমরা ব্যবহার করি, আশা করি তোমরা বেশি ভালো ফল পাবো। তো সবাই বড় বড় মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সঙ্গে থাকো, আর সব কিছু মেনে চলো, তারপরে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। দেখা হবে নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানাই আজকের মতো এখানে শেষ হয়েছে। আল্লাহ হাফিজ। Thank you.